আমার পূর্বে আমারই শ্রদ্ধেয় প্রফেসর মুখতার আহমদ সাহেব তিনি খুব সুন্দর সুন্দর কথা বলছিলেন। আমার ইচ্ছা ছিল যে আমি আলোচনা আগে করি, তারপরে তিনি পরে করবেন, কারণ আমি তো এখন বুড়া দুড়া হয়ে গেছি, বেশি আলোচনা করতে পারবো না, অল্প কথা বলবো। আর প্রফেসর সাহেব তিনি অনেক কথা বলবেন, এটা আমার প্রস্তাব ছিল, কিন্তু মাঝখানে ওনাকে ঢুকে দিয়ে দিছেন। দিয়ে দেওয়ার কারণে আমার তো অনেক কাজ, বহু কাজ, অফিসিয়াল কাজ, ব্যাংক বিমার কাজ, ইউনিভার্সিটির কাজ, মানে বহুমুখী। তো আমি কোনোখানে গিয়ে খুব বেশি দেরি করতে পারি না, থাকিও না, শুধু দূরে, যেমন রাজশাহী দুদিন আগে গেছিলাম, ছিলাম ওই কোথায় সৈয়দপুর গেছিলাম গত সপ্তাহে, সেখানেও ছিলাম, রাতে ছিলাম, কারণ এত দূরে। কিন্তু আশপাশে কুমিল্লা পর্যন্ত, নোয়াখালী কুমিল্লা, আজকে ইয়ের থেকে আলোচনা করে আসছি, কি বলে আমাদের প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোন জেলায়, কিশোরগঞ্জ থেকে আলোচনা করে আসলাম। তো যাই হোক, আমি অল্প করব, তিনি বেশি করবেন, কিন্তু সেটা হলো না। আপনারা ওনাকে, ওনার তো মিটে নাই একটা যে জোশ, যে জোশটা ঠান্ডা হয়নি বক্তৃতার, বরং জোশের মধ্যে আমি এসে গেছি। আমার ইচ্ছা ছিল আরও কিছু আলোচনা করেন, আমি কিছু শুনি, কারণ খালি ব্যয় করি আয় তো করি না, একজন আলোচনা শুনলে আয় হয় আর বক্তৃতা করলে ব্যয় হয়, তো খালি ব্যয়ই করছি, আয় করি না, এটা কেমন কথা? সুতরাং কিছু আয় করি, কিন্তু তিনিও সুযোগ দিলেন না আমাকে, আয় করার সুযোগ দিলেন না। আল্লাহ পাক তাকে, আল্লাহ তাআলা তাকে জ্ঞান মান আরও বাড়িয়ে দেন, তাকে সম্মানিত করেন, তার দ্বারা দেশ ও দোষের আরও বেশি খিদমত আল্লাহ নিয়ে নেন। ইন্নাহু ওলিয়্যু যালিকা ওয়া আলা মা ইশাউ কাদির। আমিন।